সব রকমের শিশু খাদ্য তৈরি করেন, এর নাম কি যেন? এটার অরেঞ্জ ড্রিঙ্ক, অরেঞ্জ বাংলাদেশের বর্তমানে মানুষ 18 কোটি প্লাস মাইনাস, প্লাস মাইনাস ধরলাম, এর মধ্যে এই এই বছর কিডনি দিবসের একজন ডাক্তার স্পেশালিস্ট কিডনি বিশেষজ্ঞ 71 টেলিভিশনের চ্যানেলে সাক্ষাৎকার উনি বলতেছেন বাংলাদেশের এই 18 কোটি প্লাস মাইনাস মানুষের মধ্যে 3 কোটি 80 লক্ষ মানুষ কিডনি রোগে আক্রান্ত। আপনি নিজেও আক্রান্ত শুনলাম? আমার স্ত্রী মারা গেছে 3 বছর হলো। এই খাবারগুলো খাওয়ার কারণে মূলত এই কিডনি রোগে আক্রান্ত হয়। দেখবেন অন্য নাম লিখেছি জেনেরিক এগ্রো, ও এক্সপায়ারি ডেট এগুলো সব কেটে দিয়েছে, তার মানে হচ্ছে এটা মেয়াদের তুলনা হয়েছে। হাত দিয়ে লিখে দিয়েছেন, এগুলো সব কেটে দিয়েছেন। রং কিন্তু রঙের তো এগুলো কেটে দিয়েছেন, কারণ কি? বিভিন্ন রকমের, এটা আলাদা, ওইটা আলাদা, এটাও আলাদা, এটা তো মেয়াদ উত্তর হয়ে গেছে, কোয়ালিটি নষ্ট হয়ে গেছে তো। হ্যাঁ কোকো পাউডার, আপনি কি লেবেল দেখতে পাচ্ছেন? লেবেল আছে? উৎপাদন মেয়াদ? উৎপাদন মেয়াদ কোন তথ্য আছে? কি আছে সেই তথ্য তো জানেন। আপনি কি এগুলো ব্যবহার করতে পারবেন? এগুলো কেমিক্যাল? তাহলে খাবারের রং তৈরি করেন? কোন ঠিকানায় দিব? ঢাকা বাংলাদেশ নোটিশ যাবে। প্রতিষ্ঠানের নাম এবং স্পেসিফিক ঠিকানা লিখে দিতে হবে এবং তার সাথে আরো তথ্য দিতে হবে, ওজন, উপাদান, ব্যবহার বিধি, উৎপাদনের তারিখ, মোড়কজাতকরণ তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ, MRP, ইনগ্রিডিয়েন্ট, কি উপাদান আছে, এই সবগুলো তথ্য এখানে তো দিতেই হবে। তার ভিতর আরেকটি স্পষ্ট বার্তা হচ্ছে যে স্পেসিফিক ঠিকানা হোল্ডিং নাম্বার সহ দিতে হবে। তা আপনার তো কোনো ঠিকানায় ঢাকা বাংলাদেশ, এটা তো স্পষ্টতে আইনের লঙ্ঘন। এটার নাম কি? বেকম্যান। বেকম্যান স্যার, বেকম্যান তো একটা ব্র্যান্ড না, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এই বাংলাদেশি ব্র্যান্ড না। এটা আপনি নকল করেছেন, করে এই যে ভায়োলেট কালার
ভায়োলেট কালার দিয়েছেন, এটা দিয়েছেন ভায়োলেট কালার, এটা কি দিয়েছেন লেমন ইয়েলো কালার, লেমন লেমন ইয়েলো কালার, এটা কি কালার দিয়েছেন স্ট্রবেরি কালার, স্ট্রবেরি রেড কালার, হ্যাঁ স্ট্রবেরি, এটা কি দিয়েছেন রোজ পিঙ্ক কালার, রোজ পিঙ্ক কালার, রোজ পিঙ্ক কালার। তো এই যে বিভিন্ন রকমের তৈরি করতেছেন, ১৯টা আইটেমের, প্রত্যেকটা আইটেমের পাঁচ সাত রকমের ভ্যারাইটি রয়েছে আপনার, তাতে করে দেখা যাচ্ছে ১০০ প্রকারের শিশু খাদ্য আপনি তৈরি করতেছেন, সবগুলো শিশু খাদ্যে তৈরিতে ব্যবহৃত হচ্ছে এই উপকরণগুলো। এর লাইসেন্স আছে কিনা আপনার, বিএসটিআই লাইসেন্স আছে? নেই, কোনো অনুমোদন নেই, কোনো রকমের লাইসেন্স নেই। ইভেন একটা আইটেম আমরা দেখলাম লেখা আছে মেড ইন ইন্ডিয়া, এখানে লেখা আছে আইসোলেটেড সয়া প্রোটিন, মেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার প্রোডাক্টও আপনি এখানে নকল করছেন, দেখা যাচ্ছে তাই। এইটা কি বেকিং, বেকিং পাউডার, বেকিং পাউডার, গুডনেস, বেকিং পাউডার। ঠিকানা কি লিখেছেন? ঢাকা বাংলাদেশ স্যার, এলো ম্যানুফ্যাকচারিং, মার্কেটেড বাই, মার্কেটেড বাই বেকম্যান ফুড কর্পোরেশন, ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ। এটা কি ঠিকানা হলো? না স্যার, এই নকল প্রোডাক্ট তৈরি করছেন, ঠিকানা দিয়েছেন ঢাকা বাংলাদেশ। এটা কি অ্যাকুরেট ঠিকানা? এটা স্যার এই জায়গাটা হলো জিয়ানগর, জিয়ানগর। কি তথ্য দিয়েছেন? এই সব কিছু মিলে আপনার অপরাধ হয়েছে না হয়নি? অপরাধ অবশ্যই স্যার, অন্যায় হয়েছে। সাধারণ জ্ঞানই বলতে হবে। সব রকমের শিশু খাদ্য তৈরি করেন, এর নাম কি যেন এটা? এটা স্যার হলো অরেঞ্জ ড্রিঙ্ক, অরেঞ্জ ড্রিঙ্ক, অরেঞ্জ লেখা আছে, অরেঞ্জ ড্রিঙ্ক, অরেঞ্জ ড্রিঙ্ক। এটা কি ড্রিঙ্ক ইট, ড্রিঙ্ক ইট, এটার নাম কি? ম্যাঙ্গো ড্রিঙ্ক, ম্যাঙ্গো ড্রিঙ্ক। এগুলো ইউজুয়ালি পছন্দ করে কারা, বেশি খায় কারা? বাচ্চারা, বাচ্চারা পছন্দ করে, বাচ্চারা বেশি খায়। বাংলাদেশের বর্তমানে মানুষ ১৮ কোটি প্লাস মাইনাস ধরলাম, এর মধ্যে এই এই বছর কিডনি দিবসের একজন ডাক্তার স্পেশালিস্ট, কিডনি বিশেষজ্ঞ, ৭১ টেলিভিশনের চ্যানেলে সাক্ষাৎকার, উনি বলতেছেন বাংলাদেশের এই ১৮ কোটি প্লাস মাইনাস মানুষের মধ্যে ৩ কোটি ৮০ লক্ষ মানুষ কিডনি রোগে আক্রান্ত। আপনি নিজেও আক্রান্ত শুনলাম? আমার স্ত্রী মারা গেছে ৩ বছর হলো অসুস্থ ছিল, হ্যাঁ, চিকিৎসা করতে আমার গণস্বাস্থ্য ডায়ালিসিস, হ্যাঁ ডায়ালিসিস, ৪০ লক্ষ টাকা খরচ, ৩ বছর। এগুলো শিশু এই খাবারগুলো খাওয়ার কারণে মূলত কিডনি রোগে আক্রান্ত হয় মানুষ, আইসিইউতে বেশি ভর্তি আছে। তাহলে কি আপনার কাছে অপরাধ বোধ মনে হচ্ছে না? হয়নি স্যার, অপরাধ মনে হয়েছে অবশ্যই। এখন তাহলে আমাদের রায় হচ্ছে আপনার এই প্রতিষ্ঠানটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখার আদেশ দেওয়া হলো, এবং আপনার প্রতিষ্ঠানটাকে ১০ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। জাতীয় ভোক্তা অধিকার সনাতন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। এখানে উল্লেখ্য যে জাতীয় গোয়েন্দা সংস্থা NSI এর তথ্যের ভিত্তিতে এবং তাদের সার্বিক সহযোগিতা নিয়ে, একই সাথে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতা নিয়ে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। আপনারা জানেন যে এই পিছনের যে প্রতিষ্ঠান, সেটিতে ২৪ থেকে ২৫ প্রকারের শিশু খাদ্য তৈরি করা হয়, এবং প্রত্যেকটা শিশু খাদ্যের সাথেই মূলত নকল জড়িত, অর্থাৎ বিশ্বের যে নামি দামি যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডকে নকল করে তারা এই শিশু খাদ্যগুলো তৈরি করছে চরম অস্বাস্থ্যকর পরিবেশে, এবং মেয়াদোত্তীর্ণ এসেন্সগুলো ব্যবহার করছে, এবং কিছু কিছু এসেন্স তারা নিজেরাই তৈরি করছে এবং বাজারজাত করে আসছে দীর্ঘদিন যাবৎ। এবং নামগুলো আমি যদি একটু বলি, যেমন বেকম্যান ম্যাঙ্গো ড্রিঙ্কস, বেকম্যান লিচি ড্রিঙ্কস, আহিয়ান লিসি ড্রিঙ্কস, জেনেরিক অরেঞ্জ ড্রিঙ্কস, বেকম্যান ভায়োলেট কালার ফুড কালার, বেকম্যান গ্রিন ফুড কালার, বেকম্যান এগ ইয়েলো ফুড কালার, বেকম্যান লেমন ইয়েলো ফুড কালার, বেকম্যান স্কাই ব্লু ফুড কালার, বেকম্যান রোজ পিঙ্ক কালার, বেকম্যান চিকেন কারি মশলা, বেকম্যান কালা ভুনা মশলা, বেকম্যান বেকিং পাউডার, জেনেরিক ভ্যানিলা ফুড এসেন্স, জেনেরিক সয়া সস, বেকম্যান কেওড়া জল, আইসোলেটেড সয়া প্রোটিন, এবং সেটি আবার মেড ইন ইন্ডিয়া লেখা আছে। এইরকমভাবে ২৪ থেকে ২৫টি আইটেম তারা নকল করে আসছে এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে, আমি ইতিমধ্যে উল্লেখ করলাম। এবং কিছু কিছু প্রোডাক্টের গায়ে লেখা আছে মেড ইন
ঢাকা বাংলাদেশ, অর্থাৎ স্পেসিফিক তাদের কোনো ঠিকানাও এখানে দেওয়া নেই, এবং বিএসটিআই এর যে লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা ছিল সেটিও তারা ফলো করে নাই। এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে এবং 10,00,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ।